ছাড়া তোমরা দেখছো জ্যাম্বল্ড মি। আজকে আমাদের পেলিং ট্রিপের লাস্ট ডে, মানে শেষ পেলিং ট্রিপ বলতে পারো। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। এখন বাজছে ভোর 6:30, আর এখন আমরা বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে দুপুর 3টার সময় আছে বন্দে ভারত এক্সপ্রেস, তাই আজকে বলতে পারো বন্দে ভারত স্পেশাল ব্লগ। এতজন বন্দে ভারতের ব্লগ করেছে, আমার আর নতুন করে করার কিছু নেই, কিন্তু আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। পেলিংকে প্রচণ্ড মিস করব, বিশেষ করে পেলিংয়ের এই ব্যালকনি যেখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অপূর্ব দৃশ্য, বেড থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা, এটা কোনো দিন ভুলবো না। তোমরা যদি আসো পেন্ডিম হাইটসে অবশ্যই আসতে পারো। হ্যাঁ, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে, যেগুলো না বললে নয়। পেন্ডিম হাইটসে তাদের মধ্যে কিছু কিছু যেরকম হচ্ছে, হঠাৎ করে ইলেকট্রিসিটির প্রচুর প্রবলেম হয়ে গেছিলো। কারোর রুমে লাইট জ্বলছে তো কারোর রুমে লাইট জ্বলছে না, কারোর রুমে গিজার চলছে তো কারোর রুমে গিজার চলছে না। তবে হ্যাঁ, আজকে যেহেতু আমাদের রুমে গিজার চলছিল না, এই ভোরবেলাতে হোটেল থেকেই ব্যবস্থা করে গরম জল দিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি সব কিছু যদি ইগনোর করা যায়, এই হোটেলটা বেশ ভালো। আর লোয়ার পেলিং এটা, তাই একদম পেলিংয়ের প্রপার টাউন থেকে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও বেশি ভালো, যেটা আমরা কালকে বিকেলবেলা দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি। তো এই যে এই চূড়োগুলো দেখা যাচ্ছিল না, আজকে কিন্তু দিকটাও ক্লিয়ার। হতে পারে হয়তো কালকে মেঘে ঢেকেছিল বলে আমাদের মনে হয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে পেন্ডিম হাইটস খুবই ভালো আর অ্যাফোর্ডেবল। এখানে আমাদের পার হেড 13,000 করে নিয়েছে, আমাদের এখানে পার হেড 1300 করে নিয়েছে। তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড আছে, আর একবারের চা সকালের, তাই তো? হ্যাঁ, সকালের একবারের চা ইনক্লুডেড আছে। হোমস্টে টাইপের খাবার দাবার খুব ভালো, আর ভীষণ ভালো পরিষেবা যাকে বলে। কালকে রাত্রের খাবার তোমাদের দেখানো হয়নি, কালকে রাত্রেও ডাল আলু ফুলকপির তরকারি, চিকেন ছিল, সঙ্গে ভাত ছিল, স্যালাড ছিল। এই পাহাড়ি অঞ্চলে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব ওরা আমাদের জন্য করেছে। তো তোমরা যদি কেউ পেলিং আসতে চাও, আমি পেন্ডিং হাইটসের সমস্ত ডিটেল নিচে দিয়ে দেবো। আর আজকে এখন তাহলে চলো শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। প্রচুর ফোন আসছে, কারণ 6:30 আমাদের বেরোনোর কথা, আর এখন 6:29 বাজছে। তো চলো, ব্রেকফাস্ট চলে এসেছি আমরা, একদম এন্ডে ব্রেকফাস্ট করে গাড়িতে। তোমাকে দেখতে কিন্তু এখানকারই মানুষ লাগছে, বিশ্বাস করো। এই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিই। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা, আর এই আমাদের ব্রেকফাস্ট টেবিল। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা আর আলু, আলুর নয় ঘুগনি টাইপের। কেমন লাগলো বলো তোমরা? যাওয়ার সময় এখানে চা খেয়েছিলাম, তখন একটা আনন্দ ছিল যাওয়ার সময়। এখন ফেরার সময় সেরকমই চা খাচ্ছি, কিন্তু দুঃখ। হ্যাঁ, এইখানে ফটো সেশন করেছিলাম, সবাই চায়ের পর্ব চলছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। কেউ কেউ খেলো ভেজ থালি বা এগ থালি, আর কেউ কেউ খেয়েছিল চাউমিন। চলে এসেছি আমরা শিলিগুড়ি স্টেশনে, সামনে দেখতেই পাচ্ছ বন্দে ভারত। ট্যুর শেষে বাড়ি ফেরার দুঃখ তো অনেকটাই আছে, তার সাথে সাথে আছে বন্দে ভারত চড়ার আনন্দ। এত বন্দে ভারতের ভিডিও দেখি, এত লোক চড়ে, এত জায়গায় শুনতে পায়, আমার নিজের চড়তে পেরে ভালো লাগছে। আমি আজকে এটাই দেখার চেষ্টা করব যে বন্দে ভারতে এমন কি আলাদা আছে যেটা অন্য ট্রেনে নেই। আর একটা কথা বলি তোমাদের, হ্যাঁ প্রচুর ভেবেছিলাম একটু সাজুগুজু করব এখানে এসে ওয়েটিং রুমে, দিয়ে তারপর বন্দে ভারতে চড়বো, কিন্তু কি এক্সস্টেড অবস্থা দেখেছো, শিলিগুড়িতে প্রচণ্ড চ্যাপ, ওই জন্য একদম টাইমে টাইমে এসছি, ওই জন্য আর একদমই সময় হয়নি ওয়েটিং রুমে গিয়ে সাজগোজ করা। তো এরকমভাবে খ্যাপা চাপা ভিডিও আজকে তোমরা দেখতে পাবে। চলছে বন্দে ভারতের সামনে ছবির সেশন, ফটো সেশন। ফার্স্ট এক্সপিরিয়েন্স C5-এ আমাদের টিকিট আছে, তো চলো যাওয়া। Thank you.
করেছি ট্রেনে, এখন অবধি ট্রেন স্টার্ট হয়নি, সবাই মিলে গল্প করছি, আর প্রত্যেকেরই একটু মন খারাপ যে আবার বাড়ি ফিরে যেতে হবে। যাই হোক, বন্দে ভারতে চড়ার আনন্দতে মন খারাপটা একটু কম আছে। চলুন দেখি বন্দে ভারতের টয়লেটটা কীরকম। অ্যাকচুয়ালি ট্রেনে উঠলে মেন সমস্যা হয়ে ওঠে টয়লেটটা, কিন্তু এখানকার টয়লেটটা দেখলাম খুব পরিষ্কার, মানে একদম বাড়ির মতো, আর এত সুন্দর স্যানিটারি সিস্টেমটা আছে, খুবই ভালো লেগেছে এটা আমার দেখে। আর যে ফ্ল্যাশটা ছিল সেই ফ্ল্যাশটাও কিন্তু খুব ভালো, দেখুন। আমরা ট্রেনে উঠে বেশ আনন্দে ছিলাম, কারণ আমাদের প্রত্যেকেরই প্রথম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স, সবাই খুব এক্সাইটেড ছিল। যে নববিবাহিত কাপল, এক মাস আগে বিয়ে হয়েছে, এটা নববিবাহিত কাপল, এটা 10 মাস আগে হয়েছে। আর তুই কে? ওরা এক মাস আগে হয়েছে। আর তোমাদের এখন বিয়ে হয়নি? ট্রেন ছেড়ে দিয়েছে। জার্নি স্টার্ট। এই উইন্ডো সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, কারণ দেখো এভাবে না রোদটাকেও আটকানো যাচ্ছিল, আবার বাইরের ভিউটাও কিন্তু নষ্ট হচ্ছিল না। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই প্রত্যেককে একটা করে জলের বোতল দিয়ে দেওয়া হলো। জল দেওয়ার কিছুক্ষণ পরেই চলে এসেছিল প্রত্যেকের জন্য নিউজ পেপার, যার নেওয়ার ইচ্ছে হচ্ছিল নিচ্ছিল, বাইরের ভিউ এনজয় করতে করতে বা নিউজ পেপার পড়তে পড়তে কিছুটা সময় কাটিয়েই নেওয়া গেল। তারপরেই চলে এসেছিল প্রত্যেকের জন্য টিফিন, মানে ইভিনিং স্ন্যাক্স বলতে পারো আর কি। তো ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে দিয়ে দিয়েছিল একটা ক্লিনিজিং ওয়াইপস, যেটা আমার খুব কাজের মনে হয়েছে। এছাড়াও ছিল হ্যান্ড স্যানিটাইজার, এছাড়াও একটা ছোট প্যাকেটে ছিল ক্যারামেল পপকর্ন, আর এক প্যাকেট ছিল ডায়েট মিক্সচার, আর ছিল গরম গরম কচুরি, আর তার সাথে এটা হচ্ছে মশালা চায়ের ইনস্ট্যান্ট মিক্স, আর এই যে টমেটো কেচাপ, আর যেটা বলছিলাম গরম গরম কচুরি। চলো হাতটা আগে স্যানিটাইজ করে নিই, তারপর খাওয়া দাওয়া শুরু করব। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, এই যে ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে একটা স্যানিটাইজারের প্যাকেট দিয়েই বোঝা যাচ্ছে যে কতটা হাইজিন মেনটেন করার চেষ্টা করেছে, এটা প্রত্যেকের জন্যই খুব দরকারি। এছাড়াও দিয়েছিল একটা ক্লিনিজিং ওয়াইপস, যেটা আমার জন্য খুব দরকারি ছিল। পেলিং থেকে শিলিগুড়ি এসেছি, তারপর একটু ফ্রেশ হওয়ার টাইম পাইনি, ট্রেনে উঠে গেছি, এই ওয়াইপসটা দিয়ে মুখ মুছলে বেশ ফ্রেশ ফ্রেশ ফিল হলো, আর তারপর খাওয়া দাওয়াটা ভালোই লেগেছিলো। চলো এবার কচুরিটা টেস্ট করে দেখা যাক কচুরিটা কেমন। ভালো। এটা বল, কেমন রে কচুরিটা? দারুন দারুন। কেমন লাগছে কচুরি? খুব না, মানে ভালো, গরম আছে, গরম আছে বলে ভালো লাগছে। আমার একটু লবণটা কম মনে হলো। কম না বলো? আমারও লাগলো। হ্যাঁ এমনি ঠিকই দিয়েছে। স্ন্যাক্স খেতে খেতেই চলে এসেছিলো গরম জল, গরম জল মানে চায়ের জন্য, দেখলেই তো চায়ের একটা ইনস্ট্যান্ট মিক্স দিয়েছিল, আর তার সাথে এই গরম জলটা দরকার ছিল, তাই সেটা দিয়ে গেছিলো। চলো এবার চাটা খেয়ে জানাই তোমাদের চাটা কীরকম। তাও ভালো ছিল, রাস্তার দোকানের 5 টাকার চা অনেক ভালো। বন্দে ভারত নিয়ে অনেক কিছু এক্সপেকটেশন ছিল, সব একদম মাটিতে মারা গেছে, খুব বাজে লেগেছে আমার চাটা। চাটা দুধ চা না লাল চা কিছুই বোঝা যাচ্ছে না।
হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন। চলো দেখি টেস্ট করি। কেমন? এটা ভালো, এটা আমার ভালো লেগেছে, দারুণ খেতে। আমরা মালদা প্রায় পৌঁছে গেছি, দিয়েছিলাম একটা লম্বা ঘুম, চা নয় গরম জলটা খেয়ে একটা বিশাল লম্বা ঘুম দিয়েছিলাম, দিয়েই ঢুকে গেছি মালদা। আর 50 কিলোমিটার বটে। আমাদের কি সমস্যা হয়েছে, মালদা থেকে মালদা টাউন এক্সপ্রেসে টিকিট কাটা ছিল, যেটাতে আমরা জমিপুর নামতাম, কিন্তু এখন শুনছি ফারাক্কাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য সমস্ত ট্রেন বন্ধ। তাই মালদা থেকে আবার গাড়ি করা হয়েছে, এখন গাড়ি করে যাব জমিপুর, মানে আমাদের রঘুনাথগঞ্জ অব্দি। এই আর কি, আবার গাড়ি খুবই বিরক্ত লাগছে, কারণ লাস্ট 3 দিন ধরে শুধু গাড়িতেই ঘুরছি, কিছু করার নেই, বাড়িতে পৌঁছাতে হবে। মালদা স্টেশনে সকলে মিলে নেমে গেছিলাম, তারপরে ওই ট্রেনের জঘন্য চায়ের স্বাদটাকে একটু বদলাবার জন্য আমরা সকলে মিলে রাস্তার ধারে চা খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে চলে এলো আমাদের গাড়ি। তোমাদের যেটা বললাম যে আমাদের ট্রেনটা কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে আর কি, ট্রেনটা বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আমরা এখন গাড়ি ভাড়া করে এখান থেকে যাব জঙ্গিপুর। ব্যাস, আমাদের পেলিং ট্যুর শেষ। সত্যি কথা বলতে পাহাড় থেকে ফেরত আসতে এত তাড়াতাড়ি কারোরই ইচ্ছে ছিল না, কিন্তু এই যে নিজের বাড়ি ফেরার গন্ধটা হঠাৎ করে পেয়ে গেলাম না, এখন কিন্তু খুব ভালো লাগছে। ট্রেনেও মন খারাপ লাগছিল, এ কথা সত্যি, কিন্তু যখনই গাড়িতে উঠেছি আর ভাবছি বাড়ি যাব, তখন একটা অদ্ভুত আনন্দ। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।